নমস্কার, আমি স্বপন, ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। রাহুল গান্ধী ভারত ন্যায় জোড়ো যাত্রা করছেন। এই ন্যায় জোড়ো যাত্রার ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। ঝাড়খণ্ডে তিনি এখন ন্যায় জোড়ো যাত্রা চালাচ্ছেন। আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম ঝাড়খণ্ডে, রাঁচি সহ কয়েকটা জায়গায়, কিছু হোর্ডিং ছাড়ার কার্য তো খুব একটা কিছু দেখতে পাইনি। কংগ্রেস অফিসে গিয়েও দেখেছিলাম যে ভারত ন্যায় জোড়ো যাত্রা তারা একটা প্রস্তুতি নিচ্ছেন এবং তারা তাদের নেতা রাহুল গান্ধীকে নিয়ে তারা খুব উচ্ছ্বসিত এবং সেখানে তারা বলছেন যে রাহুল গান্ধীর এই ভারত ন্যায় জোড়ো যাত্রা এই অঞ্চলের কংগ্রেস কর্মীদের উজ্জীবিত করবে। এখানে INDIA এই যে একটা অ্যালায়েন্স তৈরি হয়েছে, এই অ্যালায়েন্স অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্সকে আরো বেশি মজবুত করবে। সেটা যেমন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কর্মীদের কাছ থেকে শুনছিলাম, কংগ্রেস কর্মীদের কাছ থেকে শুনছিলাম যে রাহুল গান্ধীর এই ভারত ন্যায় জোড়ো যাত্রা এই দেশের সমস্ত গরিব, খেটে খাওয়া গরিব মানুষকে যুক্ত করবে। তারা কিরকম ন্যায় যাত্রা হচ্ছে আমি একটু ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। এবার ছবিটা আমি ফুল স্ক্রিনে আপনাদেরকে দেখাবো, যে দেখুন ভারত ন্যায় জোড়ো যাত্রা চলছে। রাহুল গান্ধীর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ন্যায় জোড়ো যাত্রায় একজন কংগ্রেসের কর্মী তিনি এসে হাত মেলাতে চাইলেন, তাকে রাহুল গান্ধী থালা থেকে তুলে একটা বিস্কুট দিলেন। কোন থালা? তার পোষ্য কুকুর, সেই কুকুরের থালায় বিস্কুট ছিল, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। সেই বিস্কুটটা তিনি থালা থেকে তুলে দিলেন কাকে? একজন সাধারণ কর্মীর হাতে সেই তুলে দিলেন। এটা যে ছবিটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অর্থাৎ ওই যে একজন কর্মী, সেই কর্মীর হাতে তিনি তুলে দিচ্ছেন পোষ্য, তার বাড়ির তার পোষা কুকুর, তার সেই কুকুর যে থালায় বিস্কুট খাচ্ছে, থালায় বিস্কুট দেওয়া হয়েছিল, সেই বিস্কুট তুলে তিনি দিচ্ছেন। অর্থাৎ দেশের মানুষ যাদেরকে ন্যায় দিতে চাইছেন তাদেরকে কুকুরের বাইরে খুব একটা ভাবেন না, এই অভিযোগ। এটা প্রথম নয়, হেমন্ত বিশ্ব শর্মা যিনি আজকের মুখ্যমন্ত্রী আসামে, তিনি যখন কংগ্রেসে ছিলেন তিনি প্রথম এই অভিযোগটা করেছিলেন। আমরা তখন অনেক হয়তো বিশ্বাস করিনি কিংবা অনেকটা অবিশ্বাসের ঢঙ্গেই এই কথাটা ভেবেছিলাম যে না, আসলে হেমন্ত বিশ্ব শর্মা তো কংগ্রেস ছেড়ে দিয়েছে, সে কারণে রাহুল গান্ধীর বিরুদ্ধে তার এই আরোপটা নিয়ে এসেছিলেন, এটা অনেকটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা যে সঠিক কথা বলেছিলেন, তিনি তার দলীয় কর্মী এবং নেতাদেরকে কি চোখে দেখেন, এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা থেকেই এটা প্রমাণিত হচ্ছে। হেমন্ত বিশ্ব শর্মা তখন বলেছিলেন যে তার বাড়িতে যখন আমরা গেছিলাম, প্রথমত অভিযোগ যে তিনি কথা শোনেন না, কারোর কথা শুনে আপনি কথা বলছেন, কথার মাঝখান থেকে উঠে চলে গেল, কথা শুনলেন না পুরোটা, আবার কিছুক্ষণ পরে এলেন, কথা শুনলেন, বসলেন, বলছেন আমার সঙ্গে আরো দলীয় নেতারা গেছিলেন, তিনি তাদেরকে ওই কুকুর বিস্কুট খাচ্ছিল, সেখান থেকে থালায় তুলে তুলে বিস্কুট দিচ্ছিলেন সব নেতাদের, আমি দেখে অবাক হয়ে গেছি, আমাকেও দিয়েছিল, আমি সেই বিস্কুটটা নিইনি, বলছে এইটা করছিলেন উনি। এবং আমার অন্য নেতারা, আমি দেখে অবাক হলাম, অন্য নেতারা সেটা খুব আনন্দ করে খাচ্ছে, ওই যে কুকুরের থালা থেকে বিস্কুট তুলে অন্য কংগ্রেসের নেতাদের অবস্থা বুঝুন, এই পরিবারটা দেশকে কি চোখে দেখে, তার দলের কর্মীদের এই চোখে দেখে, সুতরাং দেশকে কি চোখে দেখে ভালো করে বুঝে নিন, ভালো করে বুঝে নিন, এদের হাতে দেশ সুরক্ষিত, এই নেতার হাতে দেশ সুরক্ষিত। এই রকম একজন নেতা যে তার দলের কর্মীর হাতে কুকুরের দেওয়া, কুকুরের থালায় খাওয়া বা বিস্কুট হাতে তুলে দিচ্ছে, এটা ভাবা যায়, কল্পনা করা যায়, এরকম একটা নেতার বিরুদ্ধে আগে হেমন্ত বিশ্ব শর্মা এই অভিযোগ এনেছিল, সঠিক অভিযোগ এনেছিল, তো প্রজা এখন প্রমাণ, সত্যতা প্রমাণ হচ্ছে। এই কয়েকদিন আগে বিরোধী দলনেতা তিনি তার অভিযোগ নিয়ে, কতগুলো বিষয় নিয়ে রাহুল গান্ধী সম্পর্কিত উক্তি নিয়ে অনেকে কথা বলছিলেন, আমি তো অবাক হয়ে যাচ্ছি, এই এ নেতা, দেশের নেতা, দেশকে শাসন করবে, দেশকে ন্যায় দেবে, এর হাতে দেশের ন্যায় থাকবে, এরা তো দেশকে লুট করবে। এই গোটা পরিবার আগেই বলেছে, গোটা পরিবারের জন্য আজকে দেশ এত বিপদের মধ্যে পড়েছে, গোটা পরিবারটার জন্য আজকে দেশ এত বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে, এদের হাতে দেশ সুরক্ষিত নয়। সুতরাং এটা ভারত ন্যায় যাত্রার নামে যে অন্যায় করলেন তিনি, তিনি তার নিজের দলীয় কর্মীদের যেভাবে কুকুরের মতো আচরণ করলেন, এই অন্যায়ের তাকে জন্য, এই অন্যায়ের জন্য তাকে ক্ষমা চাইতে হবে, গোটা দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে,
হাত জোড় করে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে তার এই অন্যায় কাজের জন্য, নচেত গোটা দেশবাসীর উচিত এই ধরনের ঘৃণ্য জীবদেরকে ত্যাগ করা, এদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা। এবং আগামী লোকসভা নির্বাচনে আমার বিশ্বাস এই ভিডিও দেখার পর গোটা দেশের মানুষ বুঝে যাবে যে এরা কতটা দেশের মানুষকে কি চোখে দেখে, এরা এরা নিজেদের দলের কর্মীদেরকে যারা এই চোখে দেখে দেশের মানুষকে তারা কি চোখে দেখে। ফলে দেশের মানুষের উচিত এদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা। আমাদের এই সমস্ত বিষয়ের উপর নজর থাকবে, আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দা, ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।